বস ভালো তো হ্যালো গাইস আজকে চলে নতুন ব্লগ ভিডিও নিয়ে আর আজকে ব্লগটা হতে ঠিক অন্য লেভেলে কই বাত নেই আজকে অনেক দিন পর আমি একটু ছোট একটা রাইডে বেরোচ্ছি সেটা খুব একটা দূর নাই বোলপুর আমাদের তো কিছু ওরই সমঝ রহা তা এই একটা জবরদস্ত বৃষ্টি হয়ে গেল দেখো চারপাশে ওয়েদারটা লেডিস সব করাই পাক সকর ভাই ড্রাগন কে এখান থেকে আমি কিভাবে বার করব আমি নিজেও জানি না প্রচন্ড কাদা হয়ে গিয়েছে এখানে পুরোটা ইনফেল মাটি আর আমার গ্যারেজের ড্যাকো এখন এই ড্যাকো আছে গ্যারেজে ড্রাগন আছে বাড়িতে তাই ড্রাগনকে নিয়ে দেরি কী হয়ে যাবো আর তার আগে বৃষ্টিটাও একদম কি বলবো কি টাইমে সকাল থেকে বৃষ্টি হয়ে গেল আর আমার 10টা সামথিং বাজে এই ড্রাগনকে নিয়ে বেরিয়ে যাবো তার আগে বেশি বকবক না করে আমার রেডি হতে হবে আর ড্রাগনকে প্রথমে ফার্স্ট ভাবলে রেডি না হয়ে আগে ড্রাগনকে নামিয়ে নিই কারণ প্রচণ্ড কাদা দেখতে পাচ্ছ ওই জন্য আমি ড্রাগনকে নামানোর পর ফ্রেশ হবো আচ্ছা সেই বেকার যা প্যান্টে কাদা তাই বেশি বকবক না করে ছেলে পেলে নেই আচ্ছা ক্যামেরা ধরতো আমার আর ভিডিওটাও কন্টিনিউ করতো কিন্তু এখানে নামাবো কি করে একাতে কোনো রকম নামাতে হবে ক্যামেরাটাও ধরা যাবে না তাই ভিডিওটা বলছি স্কিপ না করে দেখতে থাকো ড্রাগনকে নামাই তারপর রেডি হয়ে দেখা হচ্ছে তোমার সঙ্গে সেট হবে ততক্ষণ তোমরা ভিডিওটা এনজয় করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে চ্যানেলটাতে আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না বাহ কি অ্যাক্টিং কর আর এই ড্রাগন এখন কোল স্টার্ট 5 মিনিট এইভাবেই এখন চলবে ড্রাগন তারপর বেরিয়ে যাব আমি ধরো তোমার জাল নোট দিই তোমার প্রবলেম হবে কোনো যেটা সেটাই এখন আমি যাচ্ছি বোলপুর অনেকদিন পরই যাচ্ছি বোলপুরে একটু কাজ আছে অফিসে সেটা সারবো তারপর আবার বাড়ি আসবো কলেজ যাওয়া হচ্ছে না কলেজ যাচ্ছি কিন্তু কলেজে সে ব্লগ করা হচ্ছে না এবার আমি বুঝতে পারছি না কলেজে ব্লগ করা আছে কিনা একটা ভিডিও কলেজে দিয়েছি হয়তো তোমরা দেখেছো যারা দেখো তারা চ্যানেলে দেখে নাও কী করছো তোমরা সাবস্ক্রাইব করো 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদের কাছে আর তোমরা কোথায় কোথায় থেকে ভিডিও দেখছো সেটাও তোমরা কমেন্ট করে জানাও তাহলে আমাকে মোটিভেট করে ওই ভিডিওটা বানানোর জন্য আর তবে তো আমি বুঝতে পারবো তোমরা এই জায়গা থেকে দেখছো আমার ভিডিও আর এই একটা সুন্দর ওয়েদার একটু আগে তো বৃষ্টি হলো বলে এই ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে এইখানে একটু বিশ্ববিখ্যাত টান মেরে দিই হোয়াট 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 এবার এইভাবে না যতটাই যাব ততটাই শুধু এরকম বাজে রাস্তা লরিতে এমন অবস্থা করেছে রাস্তাটা না বলার বাইরে যতদূর যাবো এইভাবে এখন না যতদূর মানে সামনে একটা ব্রিজ আছে কী জানো না আমি ঠিক মনে পড়ছে না এখন ওই অবধি হবে না যে ট্রেনে যাবো আস্তে আস্তে যেতে হবে পা আমার সব গুটিয়ে নিয়েছি মানে কাদাতে মনে হবে আমি মাঠে চাষবাস করে এলাম এমন অবস্থা হবে চলো সেটাও তোমাদেরকে দেখাবো কি অবস্থা হয়েছে আমার এটুকু এখান থেকে এটুকু যেতেই কাদায় কাদায় একই অবস্থা একই অবস্থা আর এই টোটোওয়ালাগুলো কোন দিকে আসছে কোন দিকে গাড়ি ঘুরিয়ে দিচ্ছে ঢুকিয়ে দেবো বুঝে করবে ভাই কি থাকাচ্ছে ভাই লড়কি লোক ভাই ওইসব চক্করে গেলে হবে না লড়কি কি চক্কর মে গিয়া তো জীবন বরবাদ হয়ে যায়গা ভাই হাম তো হিন্দি আচ্ছা সে পড় দেতা হ্যায় কোই বাত নেই এ তো ছোটা মোটাই কাম হ্যায় হাট্টা ধরো না ভাব নিও না কেন চোখের ভাষা বুঝেন না জ্বালা দিয়েন না বাজে রাস্তা না কি বলবো গাড়ি থেকে আমাকে ঠেলে তুলে দিচ্ছে ওপর দিকে এমন বাজে আবার নামিয়েও দিচ্ছে তার জন্য না রাস্তার দোষ নেই দোষ হলো আমার টোটো গুলো সব রং সাইডে কেন আসছে কে জানি ভাই বলছি দাদাকে রুটির দোকান কোনখানে রুটির দোকান রুটি রুটি ভাবলাম কি এই তো এমনি একা একা যাচ্ছি কোনো ছেলে
বান্দ্রামো করতে করতে যাবো রাস্তাতে, মানে ওটা না সেই বান্দ্রামো না যে ছাবলিতে আমাদের এদিক দিক করে, তাই মনের মধ্যে হলে একটু চ্যাংড়ামো করি সবার সঙ্গে। চ্যাংড়ামো না করলে ভালো লাগে কি, একা একা বোরিং হয়ে যাচ্ছি, গাড়ি চুড়ি চালিয়ে যাবো সেরকম কিছু দেখবো না, তাই একে ওকে একটু চ্যাংড়ামো করবো আজকে। তোমরা ভিডিওটা দেখতে থাকো, চ্যাংড়ামো না করলে না এই জীবনে কী আর করবো ভাই, চ্যাংড়ামো না করলে হয়। এখানে একটা সুন্দর একটা মায়ের মন্দির আছে, মা মনসা, এসেছি অনেকবার, জয় মা মনসা। ওই যে মায়ের মন্দির সামনে আগো, এই ছেলেগুলো স্কুল যাচ্ছে না, ও এরাই তো আসল ছাগল ফেনা, ওই জন্য দেখছো তো, এই দেখা দেখা এই দেখা দেখা লাভ লাভ এই যা। হ্যাঁ কিছু বলছো? হ্যাঁ বাবা জিজ্ঞাসা করছে ছেলেটা চ্যাংড়া মুখড়ে আমার সঙ্গে ব্লগার নাকি, দেখে কি আমাকে কি মনে হচ্ছে। দিদি বাহ দিদি, দিদি যাদের ঘরে মুড়ি নাই তারা বাটি নিয়ে চলে এসো, মুড়ি নিয়ে যাবে। শুনছিলাম নাকি কোথায় একটা ব্রিজ নাকি একটা ভেঙে গিয়েছে, লরিগুলো যাচ্ছে না, এরকম কিছু একটা শুনছিলাম। মাগো মা দুর্গা হচ্ছে এখন বাম্পা ভাই। হ্যাঁ কাকা তাকি টাকি দেখছে না, এটা আমার খুব ভালো লাগে, তাকি টাকি দেখাটা আমার খুব ভালো লাগে জানো তো, মানে এটা ভিডিও ক্যাপচার হয়ে যায় সেই লাগে, সেই পুরো ফাটা লাগে। কী রে এত বড় পাহাড়ের মতো, ও বিগ বস, এই প্রথমবার দেখলাম বিগ বস বলে আবার তেলের টিনও বেরিয়ে গিয়েছে। বিশ্ববিখ্যাত টান যদি না দিই তাহলে আমি কী করলাম লাইফে, এখানে আমি একটা বিশ্ববিখ্যাত টান দেবো, তার কি ভালো লাগবে যাই না। তোমরা দেখো বিশ্ববিখ্যাত টানটা, তার আগে চারপাশকার ভিউটা একটু চেক করে নাও। এই ব্রিজটার নাম হলো লাঘাটা, যারা জানো না তারা জেনে নাও। এইদিকে এখন কিনার যায় সোজা, আর আমরা যাবো ডান দিকে, সেটাও তোমাদের দেখাচ্ছি। আর চেক দ্য ভিউ, আর এখানে একটা বিশ্ববিখ্যাত টান না হলে তো জমে না, তাই তোমরা দেখতে থাকো টানটা, বিশ্ববিখ্যাত বলে কথা। কিনার আর এই ডান দিকে চলে যাচ্ছে বোলপুর, বেশি 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 কত মিঠি নাই, এ মিঠি কি করছিস, ভালো আছো? দেখ আমাদের কত দেখা হয়ে গেল আবার, কালকে এসেছিস বাড়ির সবাই ভালো আছে? বেশ ঠিক আছে, দেখা হয় মাঝে মাঝে, হ্যাঁ শিউর যাই তো, বেশ আসছি আস মিঠি, টাটা। বাইদাবে বোনের সঙ্গে দেখা হয়ে গেল, কি অবস্থা, গর্ত টর্ত থাকে তো স্ক্যাম হয়ে যাবে। থাকতো এখানে হাটটা করেই যেতাম, সুন্দর সুন্দর টাটকা টাটকা বাসি সবজি বিক্রি করছে, খেতে নিশ্চয়ই খারাপই লাগবে, মানে ভালোই লাগবে, গজব বেজতি।
কাকা কি অবস্থা। হ্যাঁ वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो। ले 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 की অবস্থা মাইরি দৌড়ে চলে আসছে। আমি কি তোদের জন্য ঘাস কেটে এনে রেখে দিয়েছি যে দৌড়ে এসে আমার চাকা তলে ঢুকে তোদেরকে খাওয়াবো পেট ভরে? নয় মুড়িয়ে যাবি জীবনে। সেই আর কারোর গাড়ি তো পায় না, আমারই গাড়ি সামনে শুধু আসবে, যে কোনো ছাগল কুকুর মানুষ ভেড়া পশু পাখি এসব। মুখের কথা ছিনিয়ে দিল দাদা আমার, চলে আসবে স্পিডে, ফাইন করে ঘুরিয়ে দেবে, এই যেমন আসছে একটা বাইকওয়ালা। কিন্তু আমি সেই আস্তে আস্তেই যাব, কারণ আমার মা বাড়ি সবাই আমার ভিডিও দেখে। হ্যাঁ সেরকম যদি স্পিডে চালাই তো আমাকে ঘরে গিয়ে আজ ঘোরা দেবে, আজ ঘোরা। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? বেশি আবার চ্যাংড়ামা বলে মার মার আবার পিঠে ধরবে না পাবলিকের হাতে। ক্যা বাত হে স্যার, ক্যা বাত হে স্যার, ক্যা বাত হে। তাই বেশি চ্যাংড়ামো না করে সোজা সোজা বোলপুর চলে যায় আস্তে আস্তে ধীরে ধীরে। হ্যাঁ এই যে সে স্কুলটা যেটা কথা আমি একটু আগে বলছিলাম, স্কুলে শুধু বাচ্চা ছেলে। স্কুলটা তো সব বিউটিফুল আছে, স্কুলের গেট এখন বন্ধ। ও মা গো কি অবস্থা বাবা, হাসি দেখলে? একটা বিশ্ববিখ্যাত টার্ন দিলাম যে আমি পঙ্কালীতলা পৌঁছে গেলাম। বাহ কি অ্যাক্টিং কর রে। সামনে মা কঙ্কালীতলা মায়ের মন্দির এসেছি, কিন্তু কোনোদিন ভ্লগ সেভাবে বানানো হয়নি। একদিন মা বোন বাড়ির ফ্যামিলি নিয়ে আসবো, বুঝতেই পারছো, একা যে কোনো লাভ নেই, পুজো টুজো দিয়ে যাবো। আর একা আমি এসেছি দু তিনবার, কিন্তু ব্লগ বানাইনি, এমনি ছবি টবি দু একটা তোলা আছে। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না, না 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 ছেড়ে দেব না তোমায় হিদমাজার রাখব, ছেড়ে দেব না আমার। ছেড়ে দিলে সোনার গৌর রেল লাইনেও খুঁজে পাবো না, না 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 আমি বাবা জ্যামে পড়বো না, সামনে জ্যাম মনে হচ্ছে। এই তো সুইমিং পুল, ওই জন্য আমি চান করে আসিনি জানো তো আজকে। এইখানে মনে হচ্ছে বড় সড়ো গর্ত আছেই আছে, কি অবস্থা। কালিয়া না গর্ত নাই, মানে গর্ত নাই মানে রাস্তা আমার সঙ্গে আছে, বুঝতে পারছো। আর সামনেই জয় শ্রীরামের মন্দির হনুমানের। আমি লাল গাড়িটাকে ধাক্কা মেরে ফেলে দেবো সাইডে, না 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 পাপ হবে আমার। সাইডে ওয়ান বাই ওয়ান রোড, হ্যাঁ তারপরে গাছগুলো আছে না, সেই সেক্সি লাগছে গাছগুলো ভাই। গাছও আবার আজকাল সেক্সি হয়ে যায় নাকি, তোরা কমেন্ট করে জানিও তো। আই লাভ বোলপুরে বি উড়ে গেছে তো। একবার ডিপলি চিন্তা করতো, এটা কি মানা যায়? বোলপুরের জায়গায় অলপুর, মানে বুঝতে বলবে তুই সবসময় স্পিডে গাড়ি চালা, স্পিডে গাড়ি চালা। দেখো আমি কত আস্তে আস্তে যাচ্ছি, আমার সামনে যে স্কুটিটা আছে তাকেও আমি ওভারটেক করছি না, মানে বুঝতে পারছি আমি কত আস্তে যাই। আমি কি বলবো লোকের কথা, তুমি কান দাও বলে সবাই তোমাকে বলে স্পিডে গাড়ি চালায় স্পিডে গাড়ি চালায়। আমি মোটেই স্পিডে গাড়ি চালাই না, আমি দেখো স্কুটিটাকেও ওভারটেক করছি না, মানে এত আস্তে যাই। কি বলবো আর মা তোমাকে, তুমি লোকের কথা কেন শোনো? দেখো স্কুটিটাও মানে আমাদের 20 মিনিট ও যাচ্ছে, মানে 40-45 যাচ্ছে, আমি তাকে ওভারটেক করছি না। চারদিকে তো ওয়াও, চারিদিকেই বুঝতেই পারছো এবার
এখানে হ্যাঁ বাস স্ট্যান্ড আছে বাস স্ট্যান্ডের ওইদিকে বলছে বাস স্ট্যান্ডটা সোজা সব জায়গাতে বোলপুরের এইদিকে মনে হচ্ছে ভালো রকম বৃষ্টি হয়েছে এই 5-10 মিনিট হলো বৃষ্টি হয়েছে এরকম মনে হচ্ছে দেখো রাস্তাঘাটের কি অবস্থা এরকম গাছ থেকেও জল পড়ছে মানে এই 5-10 মিনিট হলো সবাই জয়েন্ট জয়েন্ট ঘুরছে বোলপুরে আর আমি একমাত্র পিঠে ব্যাগ লাগিয়ে বুঝতেই পারছো একা একা ঘুরছি দেখছি ঘুরছি ফিরছি যাও কাকা যাও 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 অসুবিধা নেই যাও আমি সেই রকম ছেলে না যে পেরোতে দেবো না পেরিয়ে চলে যাবো দিয়ে তোমাকে কেলিয়ে কাঁচার খাইয়ে কেলিয়ে খেলাবো সেরকম ছেলে আমি না নিজে কেলিয়ে পড়বো সেও ভালো কিন্তু লোককে খেলাবো ফাইনালি অফিসের কাছাকাছি চলে এসেছি আর কিছুটা মা এইটা যদি কাউরির পিছনে ঘুরে দেওয়া হয় কি অবস্থা হবে বুঝতে পারছো আর এই যে এটা হলো গীতাঞ্জলি সিনেমা হল যারা দেখেছো ভালো কাপল দিকে নিয়ে আর যারা দেখোনি তারা ঘরে বসে কি করবে বুঝতে পাচ্ছো বাথরুম ঘরে বা একটা কোনাতে যে বা চাদরের নিচে আমাকে তুমি উঠায় নাও এটা হলো বাস স্ট্যান্ড ডান দিকে লোকাল বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা দেখছো কত ছোট মানে কত বড় গাড়ি দেখে সব তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে কি অবস্থা কি অবস্থা ছি 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 লজ্জার মাথা খেয়েছি আমি ফাইনালি চলে এসেছি আমি আমাদের ডেস্টিনেশন যেখানে আসার কথা ছিল তো চলে এসেছি কিন্তু অফিসে তো ব্লগ বানানো হবে না তাই অফিসে কাজটা সেরে নিই তারপর তোমার সঙ্গে দেখা হচ্ছে A few moments later. অফিস থেকে বেরোলাম এই জাস্ট আর এখন আমি যাবো বাড়ির দিকে কাজ আজকে হলো না যে কাজের জন্য এসেছিলাম আবার কালকে আসতে হবে কিছু কিছু পেপার আরও কিছু জিনিস আবার নতুন করে জমা সব দিতে হবে তোমরা তোমাদের মাথায় হয়তো ঢুকবে না আমার মাথায় চট করে ঢুকলো না অনেক কষ্টে ঢুকলো যাই হোক ডাঙ্গানো এই এসেছি এখন বোলপুর খাওয়া দাওয়া কিছু একটা করবো হালকা খিদেও পেয়েছে আর চারদিকে একটু ঘোরাফেরা করবো বুঝতেই পারছো শপিং কিছু করবো না মানে এই জাস্ট এদিকে ওদিকে ঘুরবে এসেছি যখন আবার এমনিতে কালকেও আসতে হবে সেরকম হলে আজকে বাড়িও চলে যাবো কিছু একটা খেয়ে আর আমি বলবো গীতাঞ্জলি যে সিনেমা হলটা আছে না ওখানে একটা গোলার দোকান বসে একটা দাদার দারুণ সুন্দর গোলা বানাইছে বসেছে নাকি আসার সময় অতটা আমি দেখিনি চলো একটু গোলাটাও ট্রাই করবো যদি থাকে তো আবার কি না বসেনি কাপড়ের দোকান এটা দেখি এখন কোন দিকে যা এই একই অবস্থা কাকা তুমি ঘরে ভেতর ঢুকে যাবা তুই তারপর ভেতর থেকে তালা মেরে দেবা তাই করলে হয় কাকা সেরকম কোথাও যাবো না চ্যাংড়াম করে বেড়াবো না ভাবছি কি কলেজে একটু দেখা করবো তারপরে যে কাজটা হলো না সেটার ব্যাপারে সাইকে আছে অফিসে গিয়ে একটু কথা বলবো যাতে কালকে আমাকে যদি না আসতে হয় ওটা আরও ভালো হয় কারণ বুঝতেই পারছো না করে আমার টাইম আছে হাতে অফিস এখন 4:30 অবধি খোলা তাই এখানে বেশি এদিক ওদিক না ঘুরিয়ে দেন ফাস্ট কিচাটা টুকটাক কিচাটা খাওয়া দাওয়া করে সাইতে যাবো সাইতে কাজটা করবো কলেজে কলেজে থাকে তো কলেজ ঢুকবো কলেজে সেরকম যদি কেউ না থাকে তো বাড়ি চলে যাবো আগে আমার মেন কাজ কলেজ না আগে মেন কাজ হলো আমার অফিসের কাজটা যেটার জন্যে আসা আমার বোলপুর জায়গা ছিল সেটা তোমাদেরকে দেখানো হলো না নেক্সট ডে দেখাবো তার আগে এদিককার ভিউটা চেক করো ভাই সো বিউটিফুল মানে এটা ক্যানেল তো এবার ক্যানেলে জল বুঝতেই পারছো বৃষ্টি পড়তে লেগেছে কোথাও একটা দাঁড়াতে হবে কারণ জিনিসপত্র সবই এনেছি
বেকার আমি আবার অফিস যদি না গেতাম তাহলে রেনকোটটা পরে চলে গেতাম। যাই হোক না, কারণ তারা দাঁড়িয়ে দেখা যাচ্ছে, চলো এখানেই যাবাই। কিন্তু ভালো রকম পড়ছে, তারপরে সব কিছু সেট আপ বাগেরা সব রেডি করে নিয়েছি। আর এই দেখো, আর বেশি কথা না বলে ভালো রকম বৃষ্টি পড়ছে, সেট আপে যাবতীয় যা যা আছে সব ব্যাগে ভরে নিই, বেরিয়ে পড়বো। আর এই বৃষ্টি পড়ছে বুঝতে পারছো, রাইডটা কেমন হবে বুঝতেই পারছো তোমরা, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। যাই হোক, যখন বৃষ্টি থামে তখন তারপর শেয়ার করবো, ততক্ষণ ব্যাগে থাকো তোমরা। আবার A few moments later. Finally, বৃষ্টি থেমে সূর্য মামা পিছন দিক থেকে সামনে দিচ্ছে, মানে পিছন দিক থেকে পিছনেই দিচ্ছে। যাই হোক, এখন আমি আছি কোপাই নদীর ব্রিজের ওপর। আর তো নদীর জল দেখতে পাচ্ছি এদিককার এদিকা, বৃষ্টি তো থামলো। আর এগুলো কি গরম লাগছে, পড়ে আছে, এবার হয়তো খুলে দেবো। তারপর দেখছি আবার মেঘ মেঘ করছে, মানে ভাসা মেঘ বুঝতে পারছো, যাচ্ছে আর আসছে। ভাই কি অবস্থা, গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে আর নদীর জল বুঝতেই পারছো। চলো বেশি কথা না বলে সাইডে এখন অফিসে দেখা করি, কি করা আছে। মা দুর্গার আগমন মনে হচ্ছে, এখানে একটা বিশ্ববিখ্যাত টান মেরে দিই এরকম মনে হচ্ছে। আমোদপুর ঢুকলাম, সোজাই যাবো এখন সাঁইথি, সাঁইথি যাবো সাঁইথি। তুই তো গাড়ি আছে না, এই জায়গাটা না এমন ছোট জায়গা, জ্যাম লেগে গেলে লিতে হবে না। আমি তো লোকের ঘরের ভেতর দিকে গাড়ি ভরে দিচ্ছি, কি ওই ভাই কি অবস্থা। তিরপলটা পড়ে আছি না, বাপরে প্রচন্ড গরম লাগছে প্রচন্ড। তাই একটু চ্যাংড়ামো না করে খুলে দিই। একটা ভালো খবরই আছে বলতে গেলে, খবরটা হলো এটা যে এখানে যাবেন খোলার সময় আমার ফোন এলো। হোয়াট 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 যাবেন খোলার সময় ফোন এলো, মানে আমি করেছিলাম অফিসে। এবার দাদুভাই বললো কি, ও তোমাকে আজকে আর আসতে হবে না, কাগজপত্র সব কিছু জোগাড় করে রেখে দেবো, তুমি সন্ধেবেলায় বা কালকে নিয়ে নেবে এটাই বললো। হ্যাঁ, এবার আমার ভালোই হলো, আজকে আর অফিস যেতে হলো না, এবার আমি ডাইরেক্ট কলেজ যেতে পারবো, সবার সাথে দেখা হবে, টাইমও আছে হাতে বুঝতেই পারছো। এবার কলেজ থেকে বাওয়াল হবে, তার আগে আবার কালকে যাবো তো বোলপুর, তখন কী হবে না, আবার কালকে যাওয়ার সময় নিলো দাদুর কাছে কাগজ, দিলো কোনো ব্যাপার হলো না, দাদু থাকতে চিন্তা কি। চলো কলেজ আসছি আমি, দেখতে দেখতে সাই করে চলে এলাম সাঁইথিয়া, এবার আবার সাই করে দেখতে দেখতে চলে যাবো সাঁইথিয়া কলেজ। দেখি এক্সাম চলছে সবার, আর কলেজের থ্রি ফ্লোরে আছে নিচের দিকটা। A few moments later. ওই যে সামনে দূরে যে ছেলেটা দেখছো না, কিছু বৌদি বাস থেকে বাপ্পা যেমন হচ্ছে মাতা গজব বেজতি হ্যাঁ মাতা আমার নাম আজ থেকে হচ্ছে সোনু বৌদিবাজ, বৌদিবাজ বুঝতে পেরেছো তো। হ্যাঁ সমঝে না, এখন আমরা এলাম একটু পার্কে, এই কলেজ থেকে ডাইরেক্ট একে বাড়িতে নিলাম, তারপর এলাম পার্কে, বাড়িতে নিয়ে নিয়েছি বৌদিবাজকে, বাড়ি থেকে নিয়েছে, বাড়িতে নিয়ে নিয়েছি মানে কি বলতে চাইছে। তারপরে এবার এই তো মজা, আমি একা একা ব্লগ বানাচ্ছিলাম সেরকম মজা নেই, কিন্তু এবার এই রিলস বানাবো, ও আমার বানিয়ে দেবে, ওটাতে বেশি মজা হবে। বাই দ্য ওয়ে দেখতেই পাচ্ছ খুব একটা বড় নয়, সাঁইথিয়া পার্ক মোটামুটি বেস্ট রিলস বানানোর জন্য, এটাই ঠিক। আর কাপালদের জন্য তো বলতেই নেই, বৌদিবাজ ভিডিও দেখে না তোমরা।
এগুলো আমার সাবস্ক্রাইব চলে গেল সাবস্ক্রাইবার বাই বাই আর তোরা কি বলছিলি বল কিছু বলবি কিছু বলবি বলবি না কিছু বলবি কিছু বলবি না বেশ ব্লগ হতে দেবো না আমি গান করছি দেখ তুই না আমার ভিডিও দেখিস কেমন লাগে ভালো লাগে থ্যাংক ইউ লা হ্যান্ডস কর এ যা এ তোর সাথে কি করব রে রিলস করব ওর সাথে আমি বৌদি বাজ বুঝে কবে নদীর ধারে বুঝতে পাচ্ছ না ভিডিও দেখো সাবস্ক্রাইব করব এই বেশ ঠিক আছে সাবস্ক্রাইব এ বলি আই আই ভিডিও বানাবো তুমি ভিডিও ছেলে ধরা ধরেই চল যাবে ফাইনালি যেখানে সবাই গার্লফ্রেন্ড নিয়ে আসে সেখানে আমি বৌদিবাজকে নিয়ে এসে রিলস ফিলস বানিয়ে নিলাম এবার বৌদিবাজকে ওর বাড়িতে নামিয়ে দেবো পালির মোড়ে তারপর আমি বাড়ি চলে যাবো ততক্ষণ চলো বৌদি মোড়ে বাড়ির সামনে বৌদিবাজকে ছেড়ে দিলাম বাড়ি বেশ বৌদিবাজ রিলস বান কমপ্লিট টাটা আমার ভাইয়ের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও কি আর কি মারছি না সিরিয়াসলি কথা এটা ও অনেক হার্ড ওয়ার্ক করছে অনেক খাটছে অনেক ভালো ভিডিও বানায় প্লিজ তোমরা সাপোর্ট করো আমার যদি ভিডিওতে কারো কাছে যাচ্ছে তো তোমরা তাদেরকে শেয়ার করো দেখাও যে কেমন ভিডিও বানাচ্ছে তো আমার এটুকু বলা তো আজকের মতো আমার সাথে দেখা শেষ হলো যাই যাবো ভালো করে যাই টাটা।